সময় কলকাতা শারদ সম্মান পেল বারাসাত চারের পল্লী সর্বজনীন দুর্গোৎসব দেখে নেব সেই ছবি ওগো নবমী নিশি না হইব অবসান দেখে দেখতে আজ মহানবমী আর এই মহানবমীতে আমরা উপস্থিত হয়েছি বারাসাত চারের পল্লীতে সেরা প্রতিমার পুরস্কার জিতে নিয়েছে সময় কলকাতার বিচারে এই ক্লাব পুরস্কার তুলে দিচ্ছেন বারাসাতের জনপ্রিয় দুবারের চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় সমস্ত মানুষ কালী পুজো করে বড় বড় ক্লাব আছে কিন্তু দুর্গা পুজোকে একটা উঁচু মাত্রায় নিয়ে এসছে কিন্তু চারিপল্লী আজকে বেশ কয়েক বছর ধরে এরা আস্তে আস্তে পুজোটাকে যে জায়গায় পৌঁছে দিয়েছে এটা আমরা বারাসাতের কথা কর আমরা বারাসাতে যেতে যেতে লোকে কিন্তু চারের পল্লীর খুব কথা বলছিল কারণ আমার বাড়িতে পুজো হয় আমার বাড়িতে যে সমস্ত আত্মীয়রা কলকাতা থেকে আসছে বা আসানসোল থেকে আসছে রাঁচি এমনকি রাঁচি থেকে যারা আমার বাড়িতে এসছে তারাও বলছে যে আমরা আস্তে আস্তে হেলা বর্তমানা এই ডাক বাংলা মোড়টা বেরোলেই বাঁদিকে একটা প্যান্ডেল দেখলাম অসাধারণ প্যান্ডেল তার মানে আমরা এটা জোর গলায় বলতে পারি যে এই প্যান্ডেলটার জন্যই কিন্তু বারাসাতের আজকে মুখ উজ্জ্বল হয়েছে